हाई डियर फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल गल्पगुलो आमार। सबाई केमन आछो? आशा करछि सबाई खूब खूब भालो आछो। तोमादेर भालोबाशाय आमिओ अनेक भालो आछि। आजके चले एसेछि तोमादेर साथे किछु योगा शेयर करते, जेगुलोते तोमरा तोमादेर स्किन अनेक बेशी तोमरा ग्लो करते पारबे। तोमादेर रंगटा माने गायेर जे रंग सेटा आरो अनेक बेशी परिष्कार होबे, अनेक बेशी झकझके होबे, दाग मुक्त स्किन पाबे। आर किभाबे आरो माने आमादेर जे अनेक समय गाले देखबे तुम्हारे माने विभिन्न रकमेर अनेक समय दाग छोप पड़े जाए आमादेर गालेर मध्य, जे जगहटा मने होच्छे एकटु परिष्कार, अन्य जगहटा मने होच्छे एकटु कालचे छोप हये गेछे, एगुलो सबटाई किन्तु दूर हये जाबे जोदि तोमरा जेइभाबे बोलछि सेइभाबे जोदि जिनिसगुलोके फलो करो, तबेई किन्तु तोमरा रेजाल्टटा पाबे। तो चलो आजके शुरू करी। तबे बोले तार आगे एकटा कथा बोलते चाइ, एटा किन्तु जारा टीनेजार ताराओ किन्तु एटा अ্যাপ্লাই करते पारो। और ये रात्रे शुते जावार आगे अंतत शोवार अंतत 10टा मिनट आगे तोमरा एटाके करबे। और 5 मिनिटेर बेशी टाइम लागबे ना। एटाके एकटु हाथे धरे धैर्य धरे जोदि तोमरा एटाके करते पारो, तो एटा आमि बोलते पारी जे 15 दिनेर मध्य तोमरा किन्तु एटा रेजाल्टटा पाबे। माने 15 दिनेर मध्य तोमरा एटा अ্যাপ্লাই करले 15 दिनेर मध्य तोमरा एटा रेजाल्ट किन्तु पाबे। तो चलो आर बेशी कथा बाड़ाচ্ছি না। এবার তোমাদেরকে আমি প্রসেসগুলো দেখাচ্ছি যে কি কি জিনিসগুলো তোমরা করবে और কিভাবে তোমাদের স্কিনটা আরো অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, অনেক বেশি সুন্দর হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি গ্লো করবে। চলো শুরু করি তাহলে। তো দেখো আমি ফার্স্টে একটু উপরটায় টিপটা পড়েছিলাম, তো আমি এখন এই জায়গাটায় নিয়ে নিয়েছি, মানে আমার দুটো আইব্রোর একদম মিডিলে আমি এই টিপটাকে বসিয়ে দিয়েছি। যেটা করতে হবে ফার্স্ট স্টেপ যেটা বলছি সেটা হচ্ছে, দেখো আমার এই যে টিপটা রয়েছে, ঠিক টিপটার মধ্যে এরকম একটা আঙুল রাখবো, রেখে ওটাকে 10 बार काउंट करबे मने मने और ओटाके आस्ते आस्ते करे मसाज करते हबे। किभाबे करते हबे आमी देखिए दिच्छी। देखो एइभाबे, ठीक एइभाबे, ताड़ाहुड़ा करबे ना, खूब आस्ते आस्ते एटाके करबे, एइभाबे मसाज करबे, एइभाबे। করলাম, এটা গেল ফার্স্ট স্টেপ। এবার যেটা করব সেকেন্ড স্টেপ। দেখবে অনেক সময় মানে এটা অনেক ছোট বাচ্চাদেরও হয়, তো ছোট বাচ্চারা তো আর এগুলো করতে পারে না, তো দেখবে এটা বড়দেরও অনেক সময় দেখতে পাওয়া যায়। আমরা অনেক সময় দেখি ঘুম থেকে ওঠার ফলে, মানে ঘুম থেকে উঠেছে সবে, অনেক সময় দেখা যায় আমাদের এই যে চোখের নিচটা কিন্তু একদম মোটা মোটা হয়ে ফুলে থাকে। দেখবে ঘুম থেকে ওঠার পরে অনেক সময় অনেকের কিন্তু এরকম চোখের নিচটা মোটা মোটা হয়ে ফুলে থাকে। তো এই ফোলাটা কিন্তু আর থাকবে না যদি তোমরা এটা করো। এবার যে স্টেপটা আমি দেখাবো এটা কিন্তু করলে তোমাদের এই চোখের নিচটা যাদের ফোলা ফোলা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে একদম। সেটা কিভাবে করছি দেখে নাও ভালো করে। এইভাবে আমি এই যে টিপটা রয়েছে, টিপটার এখানে এইভাবে রেখেছি ভি শেপে, মানে ভি শেপে এই জিনিসটাকে এইভাবে রাখবো, ঠিক এইভাবে। আর বারবার করে আমাদের চোখের এই যে চোখের পাতাটা এটা বারবার করে এরকম করে এইভাবে ফেলতে হবে, এই যে ঠিক এইভাবে। হয়ে গেল, এভাবে করো, একদম চোখের যে নিচটা ফোলা ফোলা ভাব একদম চলে যাবে। তো তার আগে বলি এই যে যে প্রত্যেকটা প্রসেসগুলো করছো অন্তত এগুলোকে 3 বার করে করার চেষ্টা করবে, কারণ যে কোনো যোগা করার সময় 3 বার করলে সেটা রেজাল্টটা ভালো হয়, আর 3 বার করাটা উচিত। যাই হোক করে নিলে। এবার এবার চলে আসছি পরের যে থার্ড নম্বর যেটা, সেটা আমাদের এই হাতের তালু, এই হাতের তালুগুলোকে ভালো করে এভাবে ঘষে নাও, এইভাবে যতক্ষণ না গরম হয় এইভাবে করে ঘষো। দেখবে কিছুক্ষণ ঘষার পরে একদম গরম হয়ে যাচ্ছে, হয়ে গেল গরম। এইবার এইভাবে লাগিয়ে রাখো, এইভাবে এইভাবে চেপে চেপে দাও আস্তে আস্তে করে। হয়ে গেল। এবার আরেকটা দেখাচ্ছি। जेटा करले माने ए लास्ट जेटा देखाচ্ছি এটা যদি করো একদম ঘুম দারুণ হবে রাতের ঘুমটা দারুণ ঘুম হবে। পরের দিন যখন সকালবেলা ঘুম থেকে উঠবে দেখবে মানে রোজই কিন্তু এগুলো করতে হবে, ঠিক আছে? তো যখন উঠবে ঘুম থেকে পরের দিন সকালবেলা দেখবে কীরকম ফ্রেশনেস কাজ করছে, মানে স্কিনটা কত গ্লো করছে আর মানে মুখটা কতটা আগের চেয়ে অনেকটা বেশি পরিষ্কার হচ্ছে। এটা তোমরা করতে পারো আর খুব ভালোও কিন্তু ঘুম হয়। তো কী করতে হবে, এরকম বুকের মধ্যে হাতটাকে রেখে দাও, রাখলাম, রেখে জোরে নিঃশ্বাসটা নেবে, নিয়ে উপরে রাখবে, রেখে আস্তে করে ছেড়ে দেবে, ঠিক আছে? চলো করে দেখাচ্ছি তোমাদেরকে। আবার নাও, এইভাবে তোমরা করবে, প্রত্যেকটা এইভাবেই করবে, যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেভাবেই করবে। তবে এটা কিন্তু যে আজকে করলাম কালকে করব না, আজকে টাইম পেলাম আজকে করব, কালকে টাইম পাচ্ছি না কালকে করব না, এরকম করো না। এটা কিন্তু রোজই করতে হবে। আমি মাত্র 4টে দেখিয়ে দিয়েছি, এই 4টে তোমরা করো রেগুলার, অন্তত শুতে যাওয়ার আগে 10টা মিনিট হাতে রেখে, মানে ঘুমাতে যাওয়ার 10 মিনিট আগে করবে, বেশিক্ষণ টাইম লাগছে না। চেষ্টা করবে প্রত্যেকটা তিনবার করে করার, প্রত্যেকটা যোগা 3বার করে করার চেষ্টা করবে। তোমাদের রেজাল্ট তোমরা পাবে, এটা একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরকে। খুব ভালো ফল তোমরা পাবে, খুব ভালো ঘুম হবে। দেখবে এটা করার পরে বেশিক্ষণ টাইমও নেবে না, চট করে কিন্তু ঘুমটা চলে আসবে। আর সকালে যখন উঠবে দেখবে মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। আর দেখবে মুখের যে আমাদের যে মুখের যে দাগ, অনেক সময় দাগ দেখবে চোখের নিচটা কালচে ছোপ হয়ে যাচ্ছে, বা অনেক স্কিনে এই জায়গাটা মনে হচ্ছে একটু পরিষ্কার বেশি, এই জায়গাটা কালো, সব কিছু একদম দূর হয়ে যাবে। তবে সেটার জন্য একটু ধৈর্য রাখতে হবে। ধৈর্য না রাখলে কিন্তু রেজাল্টটা পাবে না, যে আমি আজকে করেছি মানে কালকেই সব পেয়ে যাব, সেটা কিন্তু না একদম। তো একটু ধৈর্য ধরে তোমরা এগুলো করো, তো তোমাদের খুব উপকার হবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি এটুকু, কারণ আমি নিজে এটা করি। তো আমি সে কারণে তোমাদেরকে এটা বলে দিলাম আর কি, তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি তাই তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করলাম। তো যাই হোক, ভিডিওটাকে আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি করে লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও প্লিজ। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে রেখো, যাতে নোটিফিকেশান তোমাদের সবার কাছে আগে পৌঁছে যায় আর তোমরা সবার আগে ভিডিওটা দেখতে পারো। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবসময় হাসি খুশি থেকো। আজকের মতো এখানেই, টাটা।